লালপুরে সবুজ সিএনজির যাত্রী সেজে ছিনতাইয়ের অভিযোগে পারভেজ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার পালিদহ এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার ভাদুর মোড় থেকে লালপুর আসার জন্য স্থানীয় নাইট গার্ড সিএনজি ভাড়া করে অপরিচিত এক যাত্রীকে তুলে দেন। সিএনজিটি আরমবাড়িয়া বাজার পার হয়ে পালিদহ এলাকায় পৌঁছালে সিএনজি চালকের কাছে সিগার্ট ধরানোর জন্য দিয়া সেলাই চাওয়ায় চালক তার সিএনজি থামানো মাত্রই সিএনজি চালকের মাথায় আচমকা সদরে আঘাত করে। চালকের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন বের হয়ে পারভেজকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। গুরুতর আহত অবস্থায় চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সজীবুল হৃদয়, লালপুর।